ওয়েলকাম বন্ধুরা, বছর শেষের আগেই আগামী বছর অর্থাৎ 2023 সালের ছুটির তালিকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। এই ছুটি সমস্ত সরকারি ও সরকারি সাহায্য পোষিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে, যদিও এই ছুটির মডেল অনুসারে বিভিন্ন দপ্তর থেকে আলাদা আলাদাভাবে ছুটির তালিকা পরবর্তীতে প্রকাশিত হবে। তাহলে আমরা দেখে নিই এই নোটিফিকেশনে ঠিক কী বলা রয়েছে। এবারের যে ছুটি তার অন্যতম দিক হচ্ছে তিনটি দীর্ঘকালীন ছুটি থাকছে। আর এবছর যেমন রবিবারের কারণে অনেক ছুটি সাপ্তাহিক ছুটির মধ্যেই গণ্য করা হয়েছে, আগামী বছর অর্থাৎ 2023 সালে তেমনটা হচ্ছে না। সেক্ষেত্রে আরও বেশি ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার যে নবান্নের যে ছুটির তালিকাটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়েছে। আগেরবারও করা হয়েছিল, এবারও করা হয়েছে। প্রথম যে ভাগ আছে সেটা এনআইএক্টে পাবলিক হলিডে, তারপরে যেটা সেকেন্ড যে লিস্টটা আছে, এই যে সেকেন্ড লিস্টটা আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড লিস্টটা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের, যেটা স্টেট গভর্নমেন্টের অর্ডারে হয়েছে। আর থার্ড যেটা আছে সেকশনাল হলিডে বা বিশেষ সম্প্রদায়ের জন্য নির্ধারিত ছুটি। তো এবার আমরা এক নজরে দেখে নিই 2023 সালের ছুটির লিস্টটা ঠিক কেমন আছে। প্রথমে 12 জানুয়ারি বৃহস্পতিবার কি আছে, স্বামী বিবেকানন্দের জন্মদিন। 23 জানুয়ারি নেতাজির জন্মদিন। 26 জানুয়ারি রিপাবলিক ডে। 26 জানুয়ারি আবার সরস্বতী পুজো পড়ছে। তারপরে 7ই মার্চ দোলযাত্রা, মহাবীর জয়ন্তী 4th এপ্রিল, গুড ফ্রাইডে 7th এপ্রিল, বার্থডে অফ বি আর আম্বেদকর 14th এপ্রিল, বাংলা নববর্ষ সেটা 15th এপ্রিল, ঈদ উল ফিতর 22nd এপ্রিল, মে ডে 1st মে, বুদ্ধ পূর্ণিমা 5th মে, বার্থডে অফ রবীন্দ্রনাথ ট্যাগোর 9th মে, ঈদ উল জুহা 29th জুন, মহরম 29th জুলাই, ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস 15ই আগস্ট, তারপরে গান্ধী জয়ন্তী আছে 2nd অক্টোবর, মহালয়া আছে 14th অক্টোবর, দুর্গাপুজোর মহাসপ্তমী 21st অক্টোবর, তারপরে মহানবমী 23rd অক্টোবর। এখানে মহা অষ্টমী কেন নাই সেটা আমি পড়ে যাচ্ছি। দুর্গাপুজো দশমী 24th অক্টোবর, লক্ষ্মী পুজো 28th অক্টোবর, ভাতৃদ্বিতীয়া 15th নভেম্বর, বার্থডে অফ গুরু নানক 27th নভেম্বর, ক্রিসমাস হচ্ছে 25th ডিসেম্বর। এছাড়া ইয়ার্লি ক্লোজিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা 1st এপ্রিল ব্যাঙ্কে ছুটি থাকে, অনলি ব্যাঙ্কের জন্য প্রযোজ্য। এবার রাজ্য সরকার যেসব ছুটিগুলো ঘোষণা করেছে সেগুলো হলো সরস্বতী পুজোর আগের দিন 25th জানুয়ারি ছুটি আছে, বার্থডে অফ ঠাকুর পঞ্চমবর্মা 14th ফেব্রুয়ারি ছুটি আছে, শিবরাত্রির কারণে 18th ফেব্রুয়ারি ছুটি আছে, হোলি দোলযাত্রার পরের দিন সেটা 8th মার্চ ছুটি আছে, তারপরে ঈদ উল ফিতরের আগের দিন 21st এপ্রিল ছুটি আছে, রথযাত্রার জন্য 20 জুন ছুটি আছে, পোয়েট ভানুভক্ত এটা অনলি ছুটিটা হচ্ছে দার্জিলিং আর কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য, এটা 13 জুলাই ছুটি পড়ছে, রাখীবন্ধন ছুটি পড়ছে 30th আগস্ট, এরপর জন্মাষ্টমীর জন্য 6th সেপ্টেম্বর ছুটি দেওয়া আছে, ফতেয়া দোয়াজধামের জন্য 28th সেপ্টেম্বর ছুটি দেওয়া আছে। তারপরে এখানে এর আগে যেটা বললাম পরে আমি বলছি সেটা দেখে নিন, মহাচতুর্থীর জন্য 18th অক্টোবর ছুটি, পঞ্চমী 19th অক্টোবর, ষষ্ঠী 20th অক্টোবর। এছাড়া অ্যাডিশনাল ডে ফর দুর্গাপুজো, দুর্গাপুজোর জন্য 25, 26, 27 ছুটি আছে। আচ্ছা, কালী পুজোর জন্য 13ই নভেম্বর ছুটি, এছাড়া আরও ছুটি আছে 14ই নভেম্বর, বার্থডে অফ বিরসা মুন্ডা 15ই নভেম্বর ছুটি, ভাতৃদ্বিতীয়ার পরের দিন 16ই নভেম্বর ছুটি, ছট পূজার জন্য 20ই নভেম্বর ছুটি। এছাড়া বলছে পণ্ডিত রঘুনাথ মুর্মুর যে জন্মদিন সেটা 5th মে ফ্রাইডে পড়েছে, যেটা এনআইএক্টে হলিডে পড়ছে, তার জন্য লিস্ট 2তে সেপারেটভাবে এটা শো করা হয়নি। তারপর লিস্ট 3 অর্থাৎ যেটা সেকশন হলিডে অর্থাৎ বিশেষ সম্প্রদায়ের জন্য নির্ধারিত ছুটি, সেটা হচ্ছে ইস্টার স্যাটারডে, এটা 8th এপ্রিল স্যাটারডে, যারা খ্রিশ্চান তাদের জন্য ছুটি থাকছে। হুল দিবস 13 জুন, এটা শুক্রবার থাকছে, এটা যারা আদিবাসী সম্প্রদায় সাঁওতাল তাদের জন্য ছুটি থাকছে। করম পূজা তাদের, এটা হচ্ছে পরবর্তীকালে জানানো হবে। এছাড়া কি বলেছে এখানে, শবে বরাত যেটা সেকশন হলিডে মুসলিম কমিউনিটির জন্য, এটা 8th মার্চ পড়েছে, যেটা একটা হলিডে এবং তার জন্য এটা স্টেট গভর্নমেন্টের হলিডে, তার জন্য এটা লিস্ট 3 যেটা সেটাতে আলাদাভাবে শো করা হয়নি, এটা লিস্ট 2তেই কিন্তু শো করা হয়েছে। অর্থাৎ এখানে এটা আর একটা বলেছে,
কিছু কিছু ছুটি আছে যেটা এনআইএক্টে ছুটি কিন্তু সেটা রবিবার পড়েছে, সেগুলো হচ্ছে নিউ ইয়ার্স ডে ফার্স্ট জানুয়ারি ছুটি, বার্থডে অফ গুরু রবিদাস সেটা 5th February ছুটি, এছাড়া শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন সেটা 19th March ছুটি, এছাড়া যেটা আমি বললাম মহাষ্টমীতেও ছুটি থাকছে কিন্তু সেটা রবিবার পড়েছে, 22শে অক্টোবর ছুটি। এবার আগেই বলেছি রবিবারগুলোকে কিন্তু ছুটির লিস্টে ঢোকানো হয়নি, সেটা আলাদাভাবে গণ্য করা হয়েছে, তার জন্য এক্সট্রা ছুটি পাওয়া যাচ্ছে। কালী পুজো 12ই নভেম্বর রবিবার ছুটি, এছাড়া ছট পুজোর কারণে 19শে নভেম্বর রবিবার ছুটি থাকছে। এই গেল ছুটির লিস্ট। তবে আগামী বছরের ছুটির মধ্যে অন্যতম যেটা ব্যাপার সেটা হচ্ছে দুর্গাপুজোর ছুটি, যেটা 2023 সালে দুর্গাপুজোয় একটানা কিন্তু 12 দিন ছুটি পাচ্ছে না রাজ্য সরকারি কর্মচারীরা। এছাড়াও শনি রবিবার এর যে সাপ্তাহিক ছুটিটা আছে সেগুলো যুক্ত হয় আরও দীর্ঘভাবে এই ছুটিটা, তবে 8টা ছুটি বাদ যাচ্ছে এই শনি রবিবারের কারণে, যেটা আমি বললাম যে রবিবারের কারণে ছুটিগুলো আলাদাভাবে দেওয়া আছে। তবে আগের বছর কিন্তু এই ছুটিটা 10 দিন ছিল, যেটা এখন 12 দিন হচ্ছে, তো এইটাই কিন্তু একটা ভালো খবর। তো এই ছিল ছুটির লিস্ট। এইরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে হবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করতে হবে। তাহলে সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।